প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট থাকে, কিন্তু সেই কষ্ট সেই দুঃখটা আমাদের মানব জীবনের দুঃখ কষ্ট ভাবতে হবে না, সেটা আমাদের দায়িত্ব নয়। মহাজন বললেন, মেঘাচ্ছন্ন দিন কবুল হয় দুর্দিন, দুঃখের দিন কষ্টের দিন নাই তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যে দিন সেই দিনই আমাদের জীবনের দুর্দিন। বহু জগতের সুশ্রুতির পর তবে এত সুন্দর মানব জন্ম পেয়েছি আমরা বাবা, বলবার মতো বদন পেয়েছি, দেখবার মতো নয়ন পেয়েছি, সেবা দেবার মতো হাত পেয়েছি। মায়ের সংসারে আপাত হয়ে যদি এই মূল্যবান সময়টি চলে যায় আর তো নাও হতে পারে, কারণ একজনের সুস্মৃতি নয় বহু জনের সুস্মৃতি থাকে, তবেই ভগবানের ভক্ত হওয়া যায়। মায়ের চরণ আশ্রয় নিয়ে এই শুভ অষ্টমী তিথিতে পরম বৈষ্ণবী মা আদিবাদী মহাদেব যিনি হলেন পরম বৈষ্ণব, তো তাদের চরণ স্মরণ করে আমরা সাধন করব একটি ভক্তলীলা। দেখুন, আমাদের ভক্তলীলা অতি অবশ্যই শোনা উচিত, তার কারণ ভক্ত যে কিভাবে ভগবানকে লাভ করেছে, কিভাবে পেল বাবা, কেমন ছিল তার ভজন সাধন, কেমন ভাবে তিনি ডাকতেন, সেটা যদি আমরা জানতে পারি তবে আমরাও হয়তো একদিন তার ভক্ত হতে পারব। তাই
তিনি কিভাবে ভগবানকে লাভ করলেন, ভক্তির জীবনী কথা আমাদের শোনা অতি অবশ্যই প্রয়োজন, যাতে আমরাও সেই পথ অনুসরণ করে চলতে পারি। আস্বাদনের বিষয় ভক্ত আর ভগবানের মধুর মিলন।